এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি তোমাদেরকে দেখাবো 2 মিনিটে কীভাবে তোমরা স্মোকি আই লুক ক্রিয়েট করবে। কারণ স্মোকি আই লুক ক্রিয়েট করতে সবাই ভালোবাসে। এই আই লুকটা সমস্ত আউটফিটের সাথে খুব ভালো লাগে। যে কোনো পার্টি অকেশনে তোমরা এই আই লুকটা ক্রিয়েট করতে পারবে। আর তোমরা বন্ধুরা অন্য কোনো আই লুক ক্রিয়েট করতে পারো কি না পারো, কিন্তু স্মোকি আই লুক কিন্তু তোমাদের শিখে রাখা অবশ্যই দরকার। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, স্মোকি আই লুক ক্রিয়েট করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, দেখতে পাচ্ছ এই টাইপের একদম, যেটা আমাদের আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করবে। তো ওরকম একটা ফ্লাফি আইশ্যাডো ব্রাশ আমাদের দরকার। আর দরকার একটা কাজল। এখানে আমি নিয়েছি NYB এর কাজল। এমন একটা কাজল ইউজ করা উচিত যেটা খুবই ভালো পিগমেন্টেড, সেরকম ধরনের একটা ভালো কাজল ইউজ করা উচিত এবং লং লাস্টিং কাজল অবশ্যই। তো NYB এর কাজল ভীষণ ভালো, তাই আমি এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর দরকার একটা এরকম দেখতে পাচ্ছ স্পঞ্জ অ্যাপ্লিকেটার দরকার আমাদের, যে থাকে যেরকম আই শ্যাডো প্যালেটের সঙ্গে আসে যেসব ব্রাশগুলো সেরকম একটা দরকার। দেখো এখানে আমি স্পঞ্জ অ্যাপ্লিকেটার একটা নিয়েছি, তো এটা অবশ্যই দরকার। দরকার একটা আই শ্যাডো প্যালেট যেখানে ব্ল্যাক কালার আর ব্রাউন কালার রয়েছে, সেরকম ধরনের একটা আই শ্যাডো প্যালেট দরকার। তো আমি এখানে নিয়েছি এসিফারের আই শ্যাডো প্যালেট, কারণ এখানে ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুটোই আছে। তো চলো এবার দেখে না আমি কীভাবে 2 মিনিটে এই আই লুকটা ক্রিয়েট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে চোখের উপর ফাউন্ডেশন, কনসিলার এবং কম্প্যাক্ট দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি, যেটা খুবই দরকার আই শ্যাডো অ্যাপ্লাই করানোর আগে। তোমরা অবশ্যই এটা করবেই, খুব ভালোভাবে চোখের উপরটা কিন্তু কনসিলার বা ফাউন্ডেশন দিয়ে সেট করে নিতে হবে, তারপর কম্প্যাক্ট দিয়ে। তো আমি আপার ল্যাশ লাইনের একদম নিচে, একদম তোমরা দেখতে পাচ্ছ, আমি কাজলটাকে লাগিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠবো। খুব ফাইনলি, খুব সুন্দরভাবে করার দরকার নেই, একটা লাইন করলেই হবে, একটু মোটা ধরনের লাইন। তো বন্ধুরা, দুদিকেই লাগানো হয়ে গেছে কাজলটা, তোমরা দেখতে পাচ্ছ। এবার সেম সেই স্পঞ্জ অ্যাপ্লিকেটারটা দিয়ে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, খুব ভালো করে স্মাচ করতে হবে। যাদের কাছে এরকম স্মল অ্যাপ্লিকেটার নেই, তারা কিন্তু ফিঙ্গারের সাহায্যেও করতে পারো, খুব সুন্দরভাবে হয় ফিঙ্গারের সাহায্যেও, কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে যাতে সুন্দর একটা লুক আসে। নালে কিন্তু একদম এক জায়গায় বসে থাকবে, জিনিসটা দেখতে খুব বাজে লাগবে যদি প্রপারলি ব্লেন্ড না হয়। তো একটু সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো আমি দুটো চোখেই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্ল্যাক যে আই শ্যাডোটা রয়েছে সেটাকে নিয়ে কাজলের উপর আমি তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কাজলটা কি হয় অনেকক্ষণ পর্যন্ত সেট হয়ে থাকে। কাজলটা যেহেতু ক্রিমি হয় তো কাজল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি এই জন্য একটা ব্ল্যাক আই শ্যাডো উপরে লাগিয়ে নিলাম। এবার ব্রাউন একটা আই শ্যাডো নিচ্ছি সেম প্যালেট থেকে, তোমরা দেখতে পারলে, সেইটাকে নিয়ে আমার উপরে এবার আমি লাগাচ্ছি ট্রানজিশন শেড হিসাবে। আউটার কর্নার থেকে ইনার কর্নার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, এবং ব্ল্যাক কালারটা যেখানে শেষ হচ্ছে সেখানে ভালো করে মিক্সড করে নিতে হবে, তোমরা দেখতে পাচ্ছ, যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। আর স্মোকি আই লুক ক্রিয়েট করার জন্য কিন্তু এরকম একটা ব্রাউন কালার কিন্তু খুব দরকার। তোমাদের কাছে যদি কোনো সিঙ্গেল আই শ্যাডো থাকে ব্রাউন কালারের, তোমরা সেটা দিয়েও করতে পারো। তো দুটো চোখে খুব ভালোভাবে ব্লেন্ড করা আমার হয়ে গেছে ব্রাউন কালার আই শ্যাডো দিয়ে। দেন আমি আই লুকটা ক্রিয়েট কমপ্লিট করার জন্য সেম কাজল আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছ উপরেও লাগিয়ে নিচ্ছি। কোনো আইলাইনার এখানে আমি ইউজ করছি না, তোমরা চাইলে অবশ্যই আইলাইনার লাগাতে পারো। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারা ইউজ করব, তার আগে আমি ফিঙ্গারের সাহায্যে খুব ভালোভাবে স্মাচ করে নিচ্ছি নিচটাও, যাতে কোনো ফল আউট না হয়, অনেকক্ষণ পর্যন্ত স্টে করে আর একটা স্মোকি এফেক্ট যাতে আসে তাই জন্য। এবার একটা সেম যেটা বললাম একটা মাস্কারা আমি সেটা লাগিয়ে নিচ্ছি ওপরে এবং নিচে দুটো ল্যাশেই, খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো
তো এখানে আমার কমপ্লিট লুক। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কিভাবে আমি এই স্মোকি আইল্যান্ডটি ক্রিয়েট করলাম, কত তাড়াতাড়ি আর কত সহজে স্মোকি আইল্যান্ডটি ক্রিয়েট করলাম। তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো, তোমরা ডেফিনেটলি পারবে, এইভাবেই চেষ্টা করে দেখো একবার। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, তোমার ফ্যামিলির লোকদের সাথে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে আজকে নতুন এসছো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে যে বেল বাটনটি রয়েছে সেটিকেও ক্লিক করে দিও, আমার ফ্যামিলির পার্ট হওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই।